প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এনএসবিডির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ এবং ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব অনুচ্ছেদ শহীদ দিবস, খুবই গুরুত্বপূর্ণ একটি অনুচ্ছেদ। তো চলো বন্ধুরা, আমরা অনুচ্ছেদটি দেখি। মাতৃভাষাপ্রেমী বাঙালির জাতীয় ইতিহাসে 21শে ফেব্রুয়ারি বা শহীদ দিবস বিশেষ মর্যাদা ও গৌরবের একটি দিন। এই দিনটি আমাদের জাতীয় জীবনের সকল চেতনার উৎস। 1952 সালের এই দিনে মায়ের ভাষার মান রাখতে এদেশের দামাল ছেলেরা বুকের রক্তে রাজপথ রঞ্জিত করে। সেই ভাষা শহীদদের স্মরণে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস পালিত হয়। 1947 সালে দেশ বিভাগের মাধ্যমে পাকিস্তান সৃষ্টি হওয়ার পর থেকে উর্দুকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে চালিয়ে দেওয়ার হীনচক্রান্ত শুরু হয়। 1948 সালের মার্চে রেসকোর্স ময়দানের এক জনসভায় পাকিস্তানি গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহের ঘোষণা করেন, উর্দু অ্যান্ড অনলি উর্দু উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। এমন প্রেক্ষাপটে দেশপ্রেমিক বাঙালি জাতি বাংলা ভাষার সম্মান রক্ষায় আন্দোলনের নামে গঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। সংগ্রামের এক পর্যায়ে 1952 সালের 21শে ফেব্রুয়ারির ছাত্ররা 144 দ্বারা ভঙ্গ করে রাজপথে নেমে এলে পুলিশ নির্মমভাবে গুলিবর্ষণ করে। পুলিশের নির্বিচার গুলিতে শহীদ হন রফিক, সালাম, বরকত, জব্বার, শফিউর এবং নাম না জানা আরও অনেকে। এমন আত্মত্যাগের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় মায়ের ভাষার মর্যাদা। পরবর্তীকালে বাংলাদেশে 21শে ফেব্রুয়ারি জাতীয় মর্যাদা শহীদ দিবস হিসেবে পালন করা শুরু হয়। আমাদের আত্মত্যাগের এই সুমহান ইতিহাস একসময় বিশ্বব্যাপী সবার দৃষ্টি আকর্ষণ করে। বাঙালি জাতির এমন আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ 1999 সালের 17ই নভেম্বর ইউনেস্কোর 30তম সাধারণ সম্মেলনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। এর মাধ্যমে মাতৃভাষার জন্য আমাদের সংগ্রাম ও ত্যাগ বিশ্ব পরিমণ্ডলে বিশেষ মর্যাদা লাভ করে। শহীদ দিবস বাঙালির ইতিহাসে এক উজ্জ্বল মাইলফলক, কিন্তু সেই চেতনার ধারাবাহিকতা আমরা ধরে রাখতে পারছি না। এখনও জাতীয় জীবনের সর্বক্ষেত্রে বাংলার প্রচলন করা সম্ভব হয়নি। নতুন প্রজন্মের হৃদয়ে বাংলার প্রতি ভালোবাসার গাঁথনি ততটা মজবুত নয়। শহীদ দিবসের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণের মাধ্যমে এ অবস্থার উত্তরণ ঘটাতে হবে, তবেই আমরা আমাদের ভাষাগত বৈশিষ্ট্য ও সাংস্কৃতিক চেতনার বিকাশে শহীদ দিবসের গুরুত্ব সমগ্ররূপে তুলে ধরতে সক্ষম হব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনুষ্ঠানটি বুঝতে পেরেছ। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।